কি কারণে হতে দিল না, এটা সরকারি ভালো জানে, এটা সবাই জানে। তবে ই করলে মায় মায়ের খায়, না করলে বাবা হারাম খায়, এটা কথায় আছে ময়মর বীরা বলতো। সেই পর্দা চলে গেছে, এখন বলবোটা আর কি, বললে তো বোঝে নই কি অবস্থানে হতে পারে। তো কী কারণে হলো না সেটা আমার বলার কথা কিছু নাই গা, কারণ এটা সবাই জানে। এটা বলবে যেদিন আবার সুযোগ আসবে, জনগণের মনে প্রশ্ন তখন তুলবে, তখন সবাই বুঝতে পারবে কী কারণে হলো না। আসবে না, কারণ আমরা হিটলারের ইতিহাস পড়েছি, আমরা ব্রিটিশ ইতিহাস পড়েছি, আমরা গাদ্দাফি ইতিহাস পড়েছি। একদিন তো ইতিহাস পড়েছি, ইতিহাস আছে না, সব কিছু হবে ঠিক না। এই ইতিহাস তো এতে আসবে যে কেন হলো না, কী কারণে হলো না, তখন এর প্রশ্নগুলি উত্তরগুলি আসবে। এখন আমার বলার মতো কিছু নেই। বিশ্বভক্তার কী পরিমাণ লোক হতো, ভক্তরা যে কীভাবে আসতো, আমার মনে হয় যেমন আমার একটি ভক্ত, তার ভক্ত শুনে আমি খুবই তৃপ্ত হয়ে গেছিলাম। আমরা সবে আসতাম গাড়ি চালা, আমার দিনমজুরি, তবে আমি রিক্সা রেখে তার বুকে জানাজা শরীর হইতাম। তা কীভাবে পরিমাণ হতো আমাকে নিয়ে বুঝতে পারি যে কত পরিমাণ মনে হয়, আমার মনে হয় টাকা বিভাগে ভরে যেত, সেই জন্য মনে হতে পারো হলো না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই সরকারি এটা ভাবে দেয় দেয় মনে হতো। তো সব বড় কষ্ট যে এটা কীভাবে বলবো, আতঙ্কের জায়গায় থাকে না, ভয়ের জায়গায় থাকে। এটা তো জনগণে ভালো বোঝে বা সরকারই ভালো বোঝে ঠিক না, সেটাই। রাজাকার তো অনেকে রাজাকাররা দেখলাম ফাঁসি হইতে ঠিক না, যে উল্লেখ করে যে আমরা তো দেখি নাই, আমরা তো সেই বয়সটা পাই নাই গা, রাজাকার কে ছিল বা ছিল না ইতিহাসে, তখন যাই হোক যারা রাজাকারে পরিণত হয়ে বিচার হইয়া মৃত্যু ফাঁসি অর্ডার হয়েছে, তার তো ফাঁসি হয়নি গা, যাবজ্জীবন কারানন হয়েছে, এখনও কোনো প্রমাণিত, কারণ তার লাস্ট পর্যায়ে দেখা যায় বড় বড় অনেক আসামিরা আছে দেখছি যে আজীবন কারানন হওয়ার পর জামিন পাইছে, তারা তো রাজনীতিবিদের এরকম জামিন এখনও পায় নাই। আমার এটা অনেক ধারণা, আমার ধারণা কি দেখছি বর্তমান দেখতেছি যে রাজনীতিবিদের এখন জামিন পাওয়া যায় না, যে রাজাকার হোক দিলি হোক আমরা তো এখনও প্রমাণিত হয় না, সে সমানের কলম বল ভালো করে প্রমাণিত হয় নাই ঠিক না, সেটা আমার ধারণা কি। আমি তো মনে করি কথা কাতে কোনোটাই মিল নেই, স্বাধীন কথায় আছে, আমাদের বর্তমান স্বাধীনটা কোথায়? এই দেখেন বাজারে আজকে যে একটা জিনিস দাম বাড়তে, আগে দেখতাম বাজেট পাস হলে জিনিসের দাম বৃদ্ধি হতো ঠিক না, মূল্য দিয়ে দিত এত টাকা হতো, আর আজকে একটা কালকে একটা, এরকম স্বাধীন কীভাবে হলো আমি তো বুঝি না। এটা বাজেট পাস হওয়ার আগে দেখি বাজারে মূল্য হ্রাস, বেঁচে থেকে লাগে মরার মতো বাংলা নতুন ইতিহাস তৈরি হয়েছে, আমার মনে হয় এটাই হবে